আঙুলের চাপে সহজ ছটফটানি নাচে আমার জীবন ছবি আঁকে সময় গলিপথের বাঁকে কেমন সমাজ মানুষ ছাঁচে তাল পাতার সেপাই কাঁপে তোমার গল্প আছে ধরা বাঁধা ছকের নড়াচড়া জীবন পথে ওঠা পড়া আগুন ভাবনা ভিতে গড়া এই তো আছে বেশ তোমার তালপাতারি দেশ। এই যে তালপাতারে সেপাই, এই কথাটা শুনলেই দেখবেন কিরকম মনের মতো একটা নস্টালজিক ফিলিংস আছে। আচ্ছা, একটু কি কেউ ভেবে দেখেছেন এই নস্টালজিয়াটা কেবল কি এই অদ্ভুত একটা শেপের অদ্ভুত একটা খেলনা যেটা নিয়ে ছোটবেলায় আমরা খেলেছি, নড়াচড়া করলে এরকম অদ্ভুতভাবে নাচানাচি করে, শুধু কি এটুকুর ভেতরেই সীমাবদ্ধ, নাকি স্থান কাল এর গণ্ডি পেরিয়ে তালপাতার সেপাইয়ের কোনো সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যোগাযোগ আছে, অথবা এটা কি কোনোভাবে আমাদের কোনো রাজনৈতিক বা অন্য কোনো গল্প শোনায়? এই ভাবনাটা নিয়ে আমরা খোঁজ করে বেড়াচ্ছিলাম। তালপাতার সেপাই এটা কি শুধুই মাত্র একটা বিনোদন? যদি তাই হয়, যদি শুধু বিনোদনই হয়, তাহলে এত বিভিন্ন রকমের আকার আকৃতি এসব এলো কোথা থেকে? কখনো সাহেব, কখনো বিবি, কখনো সেপাই, কখনো বাঘ, এত কিছু কেন? আচ্ছা, তালপাতার সেপাই এক একজন শিল্পীর হাতে এক এক রকম হয় কেন? কিছু কি রয়েছে এই সন্ধানে আমরা ছিলাম বিভিন্ন জায়গায়, আর খুঁজতে খুঁজতে হঠাৎ করে এরকম একজন শিল্পীর আমরা দেখা পেয়ে গেলাম, যিনি আমাদের কাছে তালপাতার সেপাই সম্পর্কে নতুন একটা দিগন্ত খুলে দিলেন। সেই সমাজ, সেই জীবনে ওঠা পড়া, বাঁচা বাড়া, সেই মানুষের অতি সাধারণ ছোট ছোট চাওয়া পাওয়া, হারানো বা কখনো ঘৃণা ভালোবাসা, অথবা কেবলমাত্র কোনো সামাজিক বার্তা। হ্যাঁ, এই তালপাতার সেপাইও একটা মাধ্যম, সেই মাধ্যমকে কাজে লাগিয়ে শিল্পীরা তাদের বার্তা তুলে ধরেন সমাজের কাছে। তারা দেখাতে চান মানুষকে যে তারাও সমাজ আন্দোলনের পথে শুধুমাত্র একটু অন্য মাধ্যম নিয়ে, যে মাধ্যমটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের হাতের খেলনা, জানি না কতদিন তারা আর এই স্বাদ পাবে, কিন্তু এটুকু বিশ্বাস, এটুকু ভরসা আমাদের রাখতেই হবে, আমরা বাঁচিয়ে রাখব এই খেলনাগুলোকে আর এই ব্যবস্থাকে। চলুন শিল্পীর কাছ থেকে বরং জেনে নিই তার কি ভাবনা। তালপাতার ফিরিঙ্গি, এটা এইদিকে দেখতে পাচ্ছেন মিসেস ইংরেজ মহিলা, এইদিকে দেখতে পাচ্ছেন মিস্টার পুরুষ ইংরেজ পুরুষ। এটা আজ থেকে 70 বছর আগে আমার বাবা তৈরি করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন সেই সমস্ত লোকদের সঙ্গে সম্পর্ক ছিল, তাই ভারত স্বাধীন হওয়ার জন্য খুব খুশি হয়েছিলেন, আর সেই খুশির জন্যই এই তালপাতার সেপাই তৈরি করে। ইংরেজদিকে তো নাচাতে পারেনি, তাই ইংরেজদিকে ভারত থেকে হাঁটিয়ে এই তালপাতার সেপাই করে ইংরেজ বানিয়ে তাদেরকে হাতে হাতে বর্তমানে নাচানোর জন্য তৈরি করেছে। আচ্ছা, এই কাজটা আপনি কতদিন করছেন? আমি আমার বাবা প্রথম শুরু করেছিলেন, বাবার পর আমি করছি এখন। তাও কত বছর আপনি কাজ করছেন? আমি এটা করছি 16-17 বছর, কিন্তু আমার বাবা প্রথমেই আবিষ্কার করেছেন, এটাই এই মডেলটা আবিষ্কার করেছেন। আচ্ছা, সেটা কতদিন আগে? আজ থেকে কত বছর আগে এই কাজটা করতেন? সেটাই 70 বছর, 70-75 বছর, দেশ স্বাধীন হওয়ার পরে থেকেই। আচ্ছা, তার মানে এই মডেলটা 70-75 বছর আগে তৈরি হয়েছে? তৈরি হয়েছে। আর আপনার বাবার নামটা একটু বলুন। দোলগোবিন্দ দত্ত।
আর আপনাদের বাড়ি? আমার বাড়ি গ্রাম ওয়ারিশপুর, থানা হাউস গ্রাম ওয়ান। আচ্ছা, আর এই তো একটা আমরা দেখলাম, এটা ছাড়া আর যে তালপাতার সেপাইগুলো রয়েছে সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলে দেন ছোট করে। এটা আমাদের ভারত সরকার যে বাঘ প্রকল্প চালু করেছিলেন বাঘ সুরক্ষা করার জন্য, বাঘ গুলি করে মেরে দেওয়া, শিকার করা, এইসব মানসিকতা দূরীকরণের জন্য এবং বাঘ যাতে না মারে মানুষ তার জন্য যে প্রচার চালিয়েছিলেন সরকার, আর তারই উদ্দেশ্যে আমি এই বাঘটা তৈরি করেছি। এটা বাংলার বাঘ, তো যাতে করে এই বাঘ একদিকে নাচিয়ে মানুষের মনোরঞ্জন করিয়ে এবং তার সঙ্গে বাঘ যাতে নিধন না হয় সেই প্রচার করাটাই আমার উদ্দেশ্য, আর তারই উদ্দেশ্যে এই বাঘটা আমি তৈরি করেছি। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মূলত বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা বর্তমানে যে ভারত সরকার যে বর্ডার সিকিউরিটি ফোর্সের উপর নজর দিয়ে বর্ডার সিকিউরিটিকে আরও কঠোরভাবে মোতায়েন করে এবং কঠোরতম তৈরি করেছেন, তারই উদ্দেশ্যে আমি এটা মনে হয়েছে যে হ্যাঁ এটা তালপাতার সেপাই তৈরি করি এবং সেটা বর্ডার সিকিউরিটি ফোর্সই তৈরি করি, আর সেই ভিত্তিতেই এটা আমি তৈরি করেছি। এর মধ্যে আর অন্য কোনো ইতিহাস নেই, এটা বর্তমানকে ধরে নিয়ে। আমার নাম মদন মোহন দত্ত। তাহলে তালপাতার সেপাই শুধু ওই তালপাতার সেপাইটুকু নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তো অঙ্গীকারবদ্ধ আমাদের এই সংস্কৃতিগুলোকে ধরে রাখার জন্য। কিন্তু এটুকু জেনে ভালো লাগছে যে তালপাতার সেপাইও আসলে একজন শিল্পীর মাধ্যম, যে মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন তার নিত্য নতুন ভাবনাকে। আসুন উপভোগ করি।